সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এবারের এইচএসসি পরীক্ষা হবে কিনা। সেটা নিয়ে শিক্ষার্থীরা যেমন শঙ্কায় রয়েছিলেন, তেমনি অভিভাবকরাও একটা আশঙ্কার মধ্যে ছিলেন। অবশেষে সেই ঘোষণাটা এসেছে এবং শিক্ষামন্ত্রী দীপুমণি ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন যে এবারের এইচএসসি পরীক্ষা হচ্ছে না। তো আসলে তিনি কি বলেছেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক অথবা ফলো করে সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। এবারের উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমানের পরীক্ষা সরাসরি নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। তিনি বলেছেন পরীক্ষা না হলে মূল্যায়ন হবে ভিন্নভাবে। যে এসসি ও এসএসসি পরীক্ষার উপর ভিত্তি করেই এইচএসসি পরীক্ষার মূল্যায়ন হবে। বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমণি এসব কথা জানান। তিনি বলেন ডিসেম্বরের মধ্যেই ফল চূড়ান্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে আগামী মাসে এই পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়েই মূলত আলোচনা চলছিল। এর মধ্যেই শিক্ষামন্ত্রী জানালেন একথা। এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে, কিন্তু পরীক্ষা শুরুর আগ মুহূর্তে করোনার কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়। চলতি বছরে এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন 13 লাখেরও বেশি। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছেও বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক সহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার সহপাঠী বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর পরিশেষে আবারও অনুরোধ জানাচ্ছি, যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক অথবা ফলো করে সাথে থাকবেন। পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।